জীববিজ্ঞান প্রথম পত্র অনলাইন ক্লাসে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আজ আমরা আবারও অধ্যায় এগারো জীব প্রযুক্তি নিয়ে আলোচনা করব আজকের পর্ব তিন লেকচার দশ গত লেকচারে আমরা জীব প্রযুক্তি এর পরিধি এবং গুরুত্ব আলোচনা করেছি পাঠের বিষয়বস্তু চলো একটু দেখে নি তোমাদের সামনে যে চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ এটি তোমাদের জন্য খুবই একটি পরিচিত চিত্র তার নাইন টেনে এই বিষয়বস্তুটি তোমরা পড়েছ এ সম্পর্কে জেনেছ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ বিষয়বস্তু টিস্যু কালচার আজ আমরা পড়বো টিস্যু কালচার এর এর আবিষ্কার এবং প্রকারভেদ সম্পর্কে জীব প্রযুক্তির একটি নতুন শাখা হলেও ইতিমধ্যে এ প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদ প্রজনন উন্নত উদ্ভিদ প্রকরণ উৎপাদন এবং মানব উন্নয়নের ক্ষেত্রে প্রভূত সাফল্য অর্জিত হয়েছে বিভিন্ন প্রকার উদ্ভিদ নিয়ে বর্তমানে গবেষণা চলছে এবং এইসব প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে এর ফলে দেশের অর্থনীতিতে প্রযুক্তি ইতিমধ্যে বিশেষ অবদান রাখতে শুরু করেছে বিশেষ করে প্ল্যান্ট কালচার অর্থাৎ উদ্ভিদে কালচার প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চলো এবার দেখি উদ্ভিদ কালচার কি উদ্ভিদের যে কোনো ক্ষম অঙ্গ থেকে যেমন শীর্ষ মুকুল কক্ষ কচি পাতা বা পাপড়ি ইত্যাদি বিচ্ছিন্ন কোন টিস্যু সম্পূর্ণ জীবাণুমুক্ত অবস্থায় উপযুক্ত পুষ্টির মাধ্যমে বৃদ্ধিকরণ করাকে টিস্যু কালচার বলে আমরা উদ্ভিদের ক্ষেত্রে যদি টিস্যু কালচার চিন্তা করি তবে উদ্ভিদের যে কোনো ক্ষম অঙ্গ হতে পারে সেই অঙ্গ থেকে কোনো টিস্যুকে আমরা আলাদা করব বা বিচ্ছিন্ন করব এবং সেটাকে নিয়ে সম্পূর্ণ জীবাণুমুক্ত অবস্থায় একটা পুষ্টি মাধ্যম সৃষ্টি করব এবং সেই পুষ্টি মাধ্যমে ওই বিভাজনকম অঙ্গের যে টিস্যুকে আমরা নিলাম সেটাকে বৃদ্ধি করতে দেব পরবর্তীতে এটা থেকে পূর্ণাঙ্গ চারাগাছ সৃষ্টি হবে এবং এই যে প্রক্রিয়াটা যার মাধ্যমে এই কাজটা করলাম আমরা তাকে বলা হবে টিস্যু কালচার ঠিক আছে যেহেতু এটি উদ্ভিদের টিস্যু কালচার তাই এখানে অঙ্গটি হবে উদ্ভিদের যেমন বা হতে পারে এবং বিচ্ছিন্ন করে আমরা তখন জীবন অবস্থায় পুষ্টি মাধ্যমে একে বাড়াবো এবং বৃদ্ধি করাবো এবং পূর্ণাঙ্গ চারাগাছ সৃষ্টি হবে সেখান থেকে এই যে পদ্ধতি একে বলবো আমরা টিস্যু কালচার অর্থাৎ একটি সহজভাবে যদি আমরা এর সংজ্ঞা তাহলে এভাবে বলা যেতে পারে যে গবেষণাগারে কোনো টিস্যুকে পুষ্টি মাধ্যমে কালচার করাই হলো টিস্যু কালচার এটি যেহেতু আমরা একটি নির্দিষ্ট জায়গাতে করব এবং এখানে পুষ্টি মাধ্যম তৈরি করা লাগবে উপযুক্ত পুষ্টি মাধ্যম লাগবে সম্পূর্ণ জীবাণুমুক্ত অবস্থায় করা লাগবে সুতরাং এই বিষয়টি আসলে যে কোনো জায়গাতে করা সম্ভব নয় গবেষণাগারে এই কাজটি করা হয়ে থাকে আমরা এখন উদ্ভিদ টিস্যু কালচার সম্পর্কিত কিছু তথ্য জানব আমেরিকান জীববিজ্ঞানী মর্গান উনিশশো একের মত অনুযায়ী প্রতিটি সজীব উদ্ভিদ কোষেরই একটি পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার ক্ষমতা আছে তিনি এই ক্ষমতাকে টটিপটেন্সি বলেন অর্থাৎ মর্গান উনিশশো সালে বলেন যে প্রতিটি সজীব উদ্ভিদ কোষের হ্যাঁ উদ্ভিদের প্রতিটি সজীব কোষেরই একটা পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার নিজস্ব ক্ষমতা থাকে এই যে ক্ষমতা উদ্ভিদ কোষের মধ্যে যে এই ক্ষমতা যে একটা কোষ থেকে সম্পূর্ণ উদ্ভিদ তৈরি হওয়া এই যে ক্ষমতা এই ক্ষমতাটাকে মর্গান বলেন যে টটি পটেন্সি ক্ষমতাটাকে উনি বলেন টটি পটেনসি তবে এই ব্যাপারে বহুপূর্ব থেকেই এই ধারণা অনেকেই পোষণ করেন যে উদ্ভিদ কোষ থেকে একটি সম্পূর্ণ উদ্ভিদ তৈরি হওয়া সম্ভব ঠিক আছে কিন্তু আমেরিকান এই জীববিজ্ঞানী মর্গান 1901 সালেই প্রথম হ্যাঁ এই মতটা দেন যেহেতু এই প্রক্রিয়া অর্থাৎ টিস্যু কালচার প্রক্রিয়ায় ক্ষুদ্র অংশ ব্যবহার করে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করা হয় এর জন্য একে মাইক্রো প্রপাগেশন বলা হয় অর্থাৎ টিস্যু কালচার প্রক্রিয়াতে আমরা জানি যে উদ্ভিদের খুব ক্ষুদ্র অংশ ব্যবহার করা হয় টিস্যু ব্যবহার করা হয় সেল ব্যবহার করা হয় অর্থাৎ কোষ এবং কলা ব্যবহার করা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এটা উদ্ভিদের খুব ক্ষুদ্র অংশ এবং সেখান থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হচ্ছে অর্থাৎ এখানে নতুন উদ্ভিদ তৈরি হওয়া মানে হচ্ছে এখানে একটা প্রজননের ব্যাপার আছে মানে হচ্ছে পরবর্তী জেনারেশন উৎপাদনের একটা ব্যাপার সুতরাং দুটাকে মিলে একে বলা হয় মাইক্রো প্রপাগেশন মাইক্রো মানে ক্ষুদ্র হ্যাঁ যেহেতু ক্ষুদ্র অংশ ব্যবহার করা হয় আর যেহেতু পরবর্তী জেনারেশনের মধ্যে আসে ব্রিডিং হয় তাহলে একে প্রোপাগেশন বলা হয় এক হচ্ছে বলা হচ্ছে মাইক্রো প্রোপাগেশন এছাড়া এই প্রক্রিয়ায় কোনো উদ্ভিদের সমস্ত সমগুণ সম্পন্ন প্রজন্ম তৈরি করা হয় এই প্রক্রিয়ায় কোন উদ্ভিদের সমগুণ সম্পন্ন প্রজন্ম তৈরি করা হয় তাই একে ক্লোনিং প্রযুক্তিও বলা হয় ক্লোনিং প্রযুক্তি আমরা জানি যে ক্লোনিং মানে কি ক্লোন মানে কি ক্লোন মানে হচ্ছে যে একেবারে সেম একই রকম হবে সেটা বৈশিষ্ট্যাবলীও এক হবে এবং দেখতেও এক হবে অব্যন্তরীন এবং বাদ্ধিক বৈশিষ্ট্য একই রকম হবে সেগুলা হচ্ছে ক্লোন এবং যে পদ্ধতিতে ক্লোন তৈরি করা হয় তাকে বলা হচ্ছে ক্লোনিং প্রযুক্তি যেহেতু টিস্যু কালচারের মাধ্যমে মাতৃ উদ্ভিদের মতোই সমগুণ সম্পন্ন প্রজন্ম বা পরবর্তী প্রযুক্তিও বলা হয়ে থাকে এই প্রক্রিয়াটি দেহের বাইরে কাজপাত্রের মধ্যে করা হয় আমরা জানি যে এই টিস্যু কালচার পদ্ধতিতে কি করা হয় দেহ থেকে টিস্যু নিয়ে হ্যাঁ গবেষণাগারে নির্দিষ্ট জায়গায় সেটা কাজপাত্র কাজপাত্রের মধ্যে করা হয়ে থাকে এই প্রক্রিয়াটি সম্পাদন করা হয় তাই একে কালচার বলা হয় ইনভিট্রো হ্যাঁ এই কারণে ইনভিট্রো কালচার বলা হয়ে থাকে তাহলে আমরা বুঝতে পারলাম যে একে অর্থাৎ টিস্যু কালচারকে বিভিন্ন নামে অভিহিত করা হয়ে থাকে মাইক্রো প্রোপাগেশন এছাড়া ক্লোনিং প্রযুক্তি আবার ইন্দ্রিত কালচারও বলা হয়ে থাকে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন প্রশ্ন এবং প্রশ্ন। সমাধানের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে কেমন কিছু কালচার প্রযুক্তি নিয়ে বহু বিজ্ঞানী কাজ করেছেন বহু বিজ্ঞানীর অবদান আছে এর পেছনে কেমন আমরা এই সম্পর্কে কিছু জানবো এখন এ পদ্ধতির টিসু কালচার উদ্ভাবক হওয়ায় উদ্ভিদ ওনাকে টিস্যু কালচারের জনক বলা হয় টিস্যু কালচারের উদ্ভক উদ্ভাবক হলেন গডলিব হাবারল্যান্ড এবং উনিশশো দুই সালে এটি উদ্ভাবন করেন এবং এ কারণে ওনাকে টিস্যু কালচারের জনক বলা হয় এছাড়াও বিভিন্ন বিজ্ঞানী এই টিস্যু কালচার নিয়ে কাজ করেছেন এনাদের মধ্যে একজন হলেন ফরাসি বিজ্ঞানী গেট হ্যাঁ উনিশশো উনচল্লিশ এছাড়া আছেন আমেরিকান বিজ্ঞানী হোয়াইট উনিশশো এছাড়া আরেকজনের নাম আমরা দেখতে পাচ্ছি ফরাসি বিজ্ঞানী নবরক্ট উনিশশো উনচল্লিশ একই বছরের ওনাদের পৃথকভাবে ভিন্ন ভিন্ন উদ্ভিদের টিস্যু নির্দিষ্ট পুষ্টি মাধ্যমে দীর্ঘস্থায়ীভাবে আবাদ করতে সক্ষম হন এই তিনজন বিজ্ঞানী একই সালে অর্থাৎ উনিশশো সালে কিন্তু পৃথক পৃথক তারা কি করেন করেন ভিন্ন ভিন্ন উদ্ভিদের টিস্যু নির্দিষ্ট পুষ্টির মাধ্যমে দীর্ঘস্থায়ী আবাদ করতে সক্ষম হন পরবর্তীতে টিস্যু কালচার নিয়ে অনেকেই কাজ করেছেন সাফল্য অর্জন করেছেন এবং এখন তো জানোই টিস্যু কালচার কতখানি সাফল্যের চূড়ান্তে চলে গেছে তো এই তিনজন বিজ্ঞানী হ্যাঁ ওনারা কিন্তু এই কাজগুলো প্রথম দিকে করেছেন কেমন একেবারে প্রথম দিকে করেছেন এই জন্য এনাদের নামও আমাদেরকে মনে রাখতে হবে টিস্যু কালচারের প্রকার ভেদ এবার আমরা দেখব টিস্যু কালচারের প্রকারভেদ প্রথমেই আছে কক্ষমুখল কালচার কক্ষমুখলকেও আমরা কালচার করতে পারি টিস্যু কালচার প্রযুক্তিতে এবং নতুন উদ্ভিদ আমরা পেতে পারি একে বলা হচ্ছে এক্সিলারি বাট কালচার এক্সিলারি বাড কালচার দুই নম্বরে আছে মেরিস্টেম কালচার মেরিস্টেম মেরিস্টেম বিভিন্ন ধরনের হতে পারে এর মধ্যে আছে অ্যাপিকাল মেরিস্টেম আমরা একটু দেখি একটা চিত্র অ্যাপাইকাল মেরিস্টেমকে কি করে কালচার করে নতুন উদ্ভিদ তৈরি করা হয় আচ্ছা এখানে একটা টবে গাছ দেখতে পাচ্ছি এখান থেকে অ্যাপাইকাল বা একেবারে শীর্ষ শীর্ষে যে আছে হ্যাঁ সেটাকে আলাদা করে নেওয়া হলো এবং নিয়ে দেখো অ্যাপাইকাল মেরিস্টেমকে একটি পুষ্টি মাধ্যমে রাখা হয়েছে কাজপাত্রে পুষ্টি মাধ্যমে রাখার পরে সেখান থেকে নতুন একটি উদ্ভিদ তৈরি হলো এ সিঙ্গেল সেল ক্যান ফর্ম এ হোল প্ল্যান্ট অর্থাৎ একটা একক কোষ থেকে পুরো একটি উদ্ভিদ তৈরি হওয়া আমরা দেখলাম কালচারকে এছাড়া অন্যান্য অংশ থেকেও কিন্তু কালচার করে অন্যান্য অংশকে কালচার করেও টিস্যু কালচার প্রযুক্তি কাজ করে থাকে তিন নম্বরে আছে দেখো মাইক্রো প্রোপাগেশন এই সম্পর্কে আমরা কিছুক্ষণ আগেই জেনেছি ক্ষুদ্র অংশ উদ্ভিদের খুব ক্ষুদ্র অংশ থেকে এই কালচার করা হয়ে থাকে ক্ষুদ্র অংশ থেকে অর্থাৎ একটা কলা বা কুশ থেকে কালচার মিডিয়ামে রেখে নতুন উদ্ভিদ তৈরির প্রক্রিয়া এটা এরপরে চার নম্বরে আছে দেখো ক্যালাস কালচার তোমরা জানো ক্যালাস কি ক্যালাস হচ্ছে অবয়হীন অর্থাৎ কোন স্ট্রাকচারের নির্দিষ্টতা থাকে না কোন নির্দিষ্ট আকৃতি বিশিষ্ট নয় এমন কোষপুঞ্জ বা কলা হুম সেই ক্যালাসকে কালচার করে সম্ভব পাঁচ নম্বরে আছে দৈহিক কোষ কালচার অর্থাৎ দেহের যে কোনো কোষ কালচার করে সেটাকে সেটা থেকে নতুন উদ্ভিদ তৈরি করা সম্ভব এটাকে ইংরেজিতে বলে সোমাটিক এমব্রায়োজেনেসিস সোমাটিক জেনেসিস দৈহিক কোষ কালচারের মাধ্যমে ভ্রূণ তৈরি হওয়ার মধ্য দিয়ে নতুন উদ্ভিদ তৈরি ছয় নম্বরে আছে দেখো পরাগধানী কালচার অ্যান্থার কালচার এগুলোর ছবি আমরা কিছুক্ষণ পরেই দেখব তাহলে বিষয়টা তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে পরাগধানী কালচার বা অ্যান্থার অ্যান্থার কালচারের মধ্য দিয়ে আমরা হ্যাপ্লয়েড উদ্ভিদ পেতে পারি যেহেতু পরাগধানী হ্যাপ্লয়েড তাহলে আহ এর কোষ হ্যাপ্লয়েড তাহলে পরাগধানী কালচারের মাধ্যমে আমরা যে উদ্ভিদটি পাবো সেটি হ্যাপ্লয়েড উদ্ভিদ এবং এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ সাত নম্বরে আছে দেখো কালচার কোষের প্রোটোপ্লাস্টে কালচার করেও আমরা নতুন উদ্ভিদ তৈরি করতে পারি হ্যাঁ সেটা এই টিস্যু কালচারের মাধ্যমে এছাড়াও কিন্তু অন্যান্য অংশকে কালচার করেও হ্যাঁ টিস্যু কালচারের মাধ্যমে আমরা নতুন উদ্ভিদ হ্যাঁ তৈরি করতে পারি সে সম্পর্কে আমরা পরবর্তীতে তোমরা কিছুক্ষণ আগে দেখেছো আমি বলেছিলাম অ্যাপাইকাল মেরিস্টেম বা শীর্ষ যে অ্যাপাইকাল মানে হচ্ছে শীর্ষে যে মেরিস্টেমটা থাকে সেই মেরিস্টেমটা নিয়ে কালচার মিডিয়াতে দিয়ে নতুন উদ্ভিদ তৈরি করা হচ্ছে এটা টিস্যু কালচারের একটা দিক একটা প্রকার ভেদ এরপরে আছে দেখো কালচার কালচার বা পরাগধানী করা হয় একটা চিত্রের ঠিক উপরে দেখো ফ্লাওয়ার থেকে ফুল নেওয়া হচ্ছে এবং সেই অ্যান্থারকে একটা টেস্ট টিউবের মধ্যে কালচার মিডিয়াম আছে কালচার মিডিয়ার মধ্যে অ্যান্থারটাকে কালচার করা হচ্ছে এবং কালচার করার পরে সেই অ্যান্থার থেকে বা পরাগ থেকে কি হচ্ছে দেখো উম বা পরাগধানী থেকে আহ নতুন এখানে একটা মূলা দেখানো হয়েছে এবং তার অগ্রভাগ কেটে এক্সপ্ল্যান্ট নেওয়া হয়েছে হ্যাঁ এক্সপ্ল্যান্ট নেওয়া হয়েছে এবং আহ সে এক্সপ্ল্যান্ট কে মিডিয়া বা পুষ্টি মাধ্যমে রাখা হলো সেখান থেকে ক্যালাস তৈরি হলো তারপর অ্যামব্রয় বা ভ্রূণ তৈরি হওয়ার পরে সেখান থেকে নতুন প্ল্যান্টলেট বা নতুন উদ্ভিদ তৈরি হচ্ছে এই সবই হচ্ছে টিস্যু কালচার প্রযুক্তির প্রকারভেদের মধ্যে পড়ছে এখন আমরা আরো দুটি চিত্র দেখব প্রথমে যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি এখানে রুট বা মূলের কোষকে নিয়ে কালচার করে নতুন উদ্ভিদ তৈরি করা হয়েছে দেখো রুট টিপ মূলের অগ্রভাগ থেকে কোষকে আলাদা করা হয় রুট সেলস এরপরে এখান থেকে রুট টিপ থেকে এখানে রুট সেল নেওয়া হয়েছে তারপরে অ্যারোসাইন দিয়ে দেখানো হয়েছে কালচার রুট সেলস অর্থাৎ মূলের কোষগুলোকে কালচার করা হচ্ছে কালচার মিডিয়াতে দিয়ে তারপরে এখান থেকে ক্যালাস তৈরি হচ্ছে এবং এখান থেকে নতুন উদ্ভিদ শেষ পর্যন্ত নতুন ক্লোন প্ল্যান্ট বা একেবারে একই রকম দেখতে উদ্ভিদ তৈরি হচ্ছে এরপর আরেকটি চিত্র আমরা দেখব দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে জাইলেম কালচার করা হয়েছে হ্যাঁ টিস্যু কালচার ফর জাইলেম অর্থাৎ জাইলেম তোমরা জানো জাইলেম পরিবহন কলা গুচ্ছের মধ্যে একটি জাইলেমকে কালচার করে নতুন উদ্ভিদ তৈরি করা হচ্ছে দেখো পাতার থেকে জাইলেম অংশকে আলাদা করে নেওয়া হয়েছে তারপরে ইতে দেখানো হয়েছে পাতা থেকে নেওয়া হচ্ছে এরপরে সিতে দেখানো হচ্ছে সেই জাইলেমের অংশটুকু পাতা সেই অংশটুকুকে কালচার মিডিয়াতে দেয়া হয়েছে এখান থেকে এখান থেকে সে নতুন উদ্ভিদ তৈরি করছে এই যে এখানে সব নতুন উদ্ভিদ তৈরি হয়েছে আজকের এই পাঠ থেকে তোমাদেরকে কিছু বাড়ি কাজ দিচ্ছি আশা করি তোমরা বাড়ি কাজগুলো করবে প্রথমেই আছে টিস্যু কালচার কি এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন টিস্যু কালচার কি দুই নম্বরে আছে টটিপোটেন্সি কি টটিপোটেন্সি কি এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন এরপরে আছে টিস্যু কালচারের জনক কে এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন চার নম্বরে আছে টিস্যু কালচারকে কে ইনভিট্রো কালচার অবলিক ক্লোনিং প্রযুক্তি অবলিক ডট ডট বলা হয় কেন আমরা দেখেছি টিস্যু কালচারকে বিভিন্ন নামে অভিহিত করা হয় ইনভিট্রো কালচার ক্লোনিং ইত্যাদি ইত্যাদি মাইক্রো প্রোপাগেশন এগুলো বলা হয় তো এইখানে এই অনুধাবনমূলক প্রশ্নে আমি দিয়েছি যে টিস্যু কালচারকে ইনভিটো কালচার অবলিক ক্লোনিং প্রযুক্তি অবলিক ডট ডট বলা হয় কেন এটি একটি প্রয়োগমূলক প্রশ্ন তিনটি তিনটি বা চারটি প্রয়োগমূলক প্রশ্ন এখানে আছে এরপরে আছে হলো টিস্যু কালচার প্রযুক্তির প্রকারভেদগুলো উল্লেখ করো আমরা আজকে অনেকগুলো প্রকারভেদ দেখেছি হ্যাঁ এই প্রকারভেদ নাম মনে রাখবে এগুলো তোমাদেরকে আহ জ্ঞানমূলক অনুধাবনমূলক আহ এবং প্রয়োগমূলক প্রশ্নের উত্তর করতে এবং অবজেক্টিভ প্রশ্নের উত্তর করতে সহায়তা করবে কেমন তোমরা খুব সুন্দর করে লেকচারটি শুনবে বারবার শুনবে কেননা তোমাদের বইয়ের মধ্যে দেয়া আছে এই প্রত্যেকটা তথ্যই তোমাদের বইয়ের মধ্যে দেয়া আছে কিন্তু এভাবে আ সাজানো নেই সেখানে এবং পয়েন্ট আকারে দেয়া নেই আমি তোমাদের সুবিধার জন্য পয়েন্ট আকারে দিয়েছি আশা করি তোমরা উপকৃত হবে পড়বে এবং মনে রাখার চেষ্টা করবে এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ